বাংলাদেশে গোয়েন্দাদের তথ্যের ভিত্তিতে র্যাব ওয়ানের একটি দল রবিবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের 6 সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকারীরা হল আব্দুল রাজ্জাক, শরীফুল ইসলাম, আশিকুর রহমান, মোহাম্মদ জাকারিয়া, আল আমিন এবং আবুজর উর্ফে মারুফ। গ্রেফতারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী বই এবং অন্যান্য অস্ত্র উদ্ধার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য। তারা সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য ভুল তথ্য প্রদান করে তাদের আত্মীয় স্বজন বিভিন্ন মাদ্রাসা এবং সদস্যদের নিকট থেকে নিয়মিত অর্থ সংগ্রহ করত। এছাড়াও বিভিন্ন সময়ে তারা মসজিদ বাড়ি কিংবা অন্যান্য স্থানে সদস্যদের নিয়ে গোপন সভা পরিচালনা করত বলেও জানা যায়। এছাড়াও তারা পার্শ্ববর্তী বিভিন্ন দেশের সমমনা ব্যক্তিদের সাথে সামাজিক মাধ্যমে যোগাযোগ বজায় রাখত এবং তারা সংগঠনের সদস্যদের তথাকথিত হিজরতের উদ্দেশ্যে বিভিন্ন প্রশিক্ষণের জন্য অবৈধ পথে পার্শ্ববর্তী দেশে প্রেরণ করত বলেও জানায় র্যাব। সোমবার দুপুরে ঢাকার কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে র্যাবের আইন এবং গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মইন এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। সাম্প্রতিক সময়ে ডিজিএফআই তথ্যের ভিত্তিতে আমরা দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আনসারুল ইসলামের বেশ কয়েকজন সদস্যকে আমরা আইনে আওতায় আনতে সক্ষম হই। র‍্যাব ফোর্সেস সহ গোয়েন্দা সংস্থার সহযোগিতার প্রেক্ষিতে আজকে বাংলাদেশে জঙ্গিবাদ অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। এরই ধারাবাহিকতায় মূলত গতকালকে রাতে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব একের আভিযানিক দল রাজধানীর পূর্বাচল এলাকা থেকে আনসারুল ইসলামের ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, সাভার, আশুলিয়া সহ এই অঞ্চলের প্রধান সমন্বয়কারী প্রশিক্ষণ শাখার প্রধান আবু ইসাক অর্থাৎ আব্দুর রাজ্জাক ওরফে ইসাক ওরফে সাইবাকে আমরা আটক করতে সক্ষম হই। তার সাথে আরো 5 জনকে আমরা সক্ষম হই। গ্রেফতারকৃতদের কাছ থেকে আমরা বেশ কিছু উগ্রবাদী বই সহ বেশ কিছু সরঞ্জামাদি উদ্ধার করতে সক্ষম হই। ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট, আর ই নিউজ।